আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা আমসাইতুম কুফু সিবিয়ানাকুম, যখন সন্ধ্যা হয় তখন তোমরা ছোট বাচ্চা, দুধের বাচ্চাকে, হাঁটতে পারে এরকম বাচ্চাকে আটকে রাখো, ওদেরকে বাড়ির পিছনে নিয়ে যায় না, ওদেরকে উঠানে আগিনায় নিয়ে যায় না, ওদেরকে ছাদের উপরে নিয়ে যায় না। এন্তাসির শয়তান, ওই সময় শয়তান ছড়িয়ে পড়ে, শয়তান ছেলের উপরে বদ নজর দিবে, ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে। যদি শয়তান বাচ্চার উপরে বদ নজর দেয় তাহলে সারা রাত বাচ্চা কান্নাকাটি করবে আর ববন করবে, মনে হবে যে বাচ্চা মারা গেল, এরকম মনে হবে, তখন বাপ মা সারা রাত ব্যস্ত থাকবে। শয়তানের প্রতিক্রিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেন, তিনি বলেন, ফায়দা যাবা সাআতু মিনাল লাইল ফাকাল্লুহুম, রাতের কিছু অংশ পার হয়ে গেলে, রাত 8:30-9টা হয়ে গেলে, 10টা হয়ে গেলে, এখন বাচ্চাকে ছেড়ে দাও, আর কোনো ক্ষতি হবে না সন্ধ্যার সময়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন, ও আগলেকুল আবওয়াব ওয়াদকুরুল্লাহ, দরজা জালানা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলো, ইন্না শায়তান লা ইয়াতাওবাবান মুগলাক, যে দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয় সে দরজা শয়তান আর খুলতে পারে না। তিনি বলেন, অকু কেরাবা কুমজ করুল্লাহ, যত পাত্র আছে, আটার পাত্র হোক, চাউলের হোক, কোনো খাদ্য দরবারে হোক, যত পাত্র আছে, পাতিল আছে, সবকে ঢাকো, বিসমিল্লাহ বলো। কেন? বিসমিল্লাহ বলে ঢাকা পাত্র শয়তান খুলতে পারবে না। তিনি আরো বলেন, ও খাম্মেরু আনিয়া তাক মদ করুল্লাহ, যত খাদ্য দ্রব্যাদির পাতিল আছে, দুধ আছে, তরকারি আছে, ভাত আছে, অন্য কিছু খাদ্য পানি আছে, সবকে ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। তিনি বলেন, ফাইল্লাম তাজিদ, ঢাকার মতো যদি কিছু না পাও, ঘরের যদি দরজা না থাকে, তাহলে ফাতুরজু আলাইহি সাইনুদ কুরুল্লাহ, বিসমিল্লাহ বলে ওই পাতিলের মুখে একটা খড়কুটা রেখে দাও, বিসমিল্লাহ বলে দরজা একটা খড়কুটা রেখে দাও, সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এই পাত্রের মধ্যে শয়তান ঢুকতে পারবে না, অথচ খোলা আছে, এমনি একটা খড়কুটা কিছু আপনি বিসমিল্লাহ বলে রেখে দিয়েছেন, হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন, রাতে কতগুলি বালা মুসিবত চলে, যদি কোনো খাদ্য খোলা থাকে তাহলে শয়তান তাতে ঢুকে যায়, এই খাদ্য যদি, তাহলে বালা মুসিবত ওই খাদ্যে ঢুকে যায়, এই খাদ্য যদি সকালে মানুষ খায় তাহলে তার পেট খারাপ হবেই, রাস্তাঘাটের হাট বাজারের খোলা জিনিস কিনা খাবেন না। যদি দেখেন যে রাতে খাদ্যের পাতিল, তরকারির পাতিল ঢাকা ছিল না, তাহলে সকালে সেটা খেতে হবে না। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলছিলাম বিসমিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা আকালা আহাদুকুম ওয়া নাসিয়া ইয়াযকুরুল্লাহ ফালিয়াকুল বিসমিল্লাহি ওয়া আল্লাহু আকবার, কেউ যদি খেতে বসে বিসমিল্লাহ ভুলে যায় তাহলে শেষে বললে এভাবে বলবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে শয়তান যা খেয়েছে ও বমন করে রেখে চলে যাবে, ও নিয়ে যেতে পারবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত অত্র বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোন, বলছিলাম বিসমিল্লাহ। সংক্ষিপ্তভাবে আমরা এ পর্যন্ত বলে আর একটু বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজা আতা আহাদুকুম আহলাহু, যখন তোমাদের কোনো ব্যক্তি তার স্ত্রীর নিকটে আসে, ফলে এখন সে যেন বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ওয়া জান্নিবি শয়তান মারা যাক্তানা, আমি আমার স্ত্রী আমরা এই কর্মে যাচ্ছি আল্লাহর নামে, আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে বাঁচাও, আর এতে যদি কোনো সন্তান দাও তাহলে তুমি তাকেও শয়তান থেকে রক্ষা করো, ফলে এজুরুহ, তাহলে শয়তান ওই বাচ্চার ক্ষতি করতে পারবে না। হাদিস বুখারী মুসলিম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন মানুষ পেশাব পায়খানায় যাবে তখন যদি বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস, আমি আল্লাহর নামে টয়লেটে পায়খানায় যাচ্ছি, অপবিত্র জিন এবং জিন্নি থেকে আমি বাঁচতে চাচ্ছি, যদি বিসমিল্লাহ সহ বলে তো শয়তান ক্ষতি করা তো দূরের কথা দেখতেই পাবে না, আর যদি বিসমিল্লাহ ছাড়া বলেন তাহলে শয়তান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না। পেশাব পায়খানা টয়লেট হলো শয়তান থাকার জায়গা, কাজেই যাওয়ার সময়তে ঢোকার সময়তে বা বসার সময়তে বলে নিতে হবে। উল্লেখ্য যে টয়লেট যদি পাকা করা থাকে, সুন্দর ঢালাই করা থাকে, টাইলস লাগানো থাকে, তাহলে দোয়া পড়বে যখন বসতে যাচ্ছে আর যখন উঠে যাবে তখন গোফরানাকা দোয়া পড়বে, এখনও ফিরি, এই ঘরে বিসমিল্লাহ বলে উজু করতে পারবে, সমস্যা নেই। ওই ঘর তো তার শহর ঘরের চেয়ে অনেক সুন্দর। তো ও দোয়া পড়বে পেশাব পায়খানার যখন বসতে যাচ্ছে আর যখন উঠতে যাচ্ছে তখন দোয়া পড়বে, বাকি সাম ও স্বাভাবিক মানুষ, অতএব এখানে বিসমিল্লাহ বলে অজু করতে কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত বিসমিল্লার কথা অনেক থাকা সত্ত্বেও এখানেই শেষ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়াশরাবু বিহা, যখন তোমাদের কেউ খাবে পান করবে তখন সে যেন ডান হাতে খায়, ডান হাতে পান করে। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকুলান্না আহাদুকুম বিশামালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা, কখনোই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। কেন? ফাইনা শয়তান ইয়াকুলু বিশামালিহি ওয়া ইয়াশরাবু বিহা, শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। যারা আপনি খেতে দেখছেন বাম হাতে চা খাচ্ছে বা কিছু খাচ্ছে মনে করছে এটা ঢং, ও জানেই না আমি কখন কখন শয়তান হয়ে গেছি, তো ধর্মকর্মের সাথে তো তার কোনো অবগতিতে নাই, খাওয়া আর মানুষের সাথে হইচই করা, গণ্ডগোল করা, জেল হাজতে দেওয়া আর পায়খানা করা আর দুনিয়া থেকে বিদায় হওয়া, এই তো জীবন, জীবনটা ষোলো আনাই মিছে। ওই যে একটা পদ্য পড়েননি, জীবনটা ষোলো আনাই মিছে, বাবু আর মাঝি, ওই বাবু আর মাঝির মতো এখন প্রায় লোকের জীবন, প্রায় লোকের জীবন। আল্লাহ রাসূল যে বললেন যে বিদ্যে উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে, তো ২০ বছর আগে যত শিক্ষিত দেখছিলাম এখন তার চেয়ে তো অনেক বেশি, তাহলে বিদ্যা বেড়ে গেল না বেশি হয়েছে? বেশি হয়েছে। আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলেছে? নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষ যদি বিদ্যা অর্জন করার পরে বেতন পায় ১-১.৫ লক্ষ টাকা, তারপরে প্রেসক্রিপশন লিখেছে তাকে লাগবে ১.৫ হাজার টাকা, তারপরে যেই কোম্পানি ওকে টাকা দিয়ে রেখেছে ওষুধ সেই কোম্পানির লেখে, ও জানে যে এর চেয়ে ভালো কোম্পানির ওষুধ আছে। তো একেও যদি শিক্ষিত বলেন তাহলে মূর্খ মানুষকে, প্রত্যেকটা স্তরে ঘটনাটা এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের ধ্বংস হয়েছে ইরশাদুল আমরিল্লাহ গায়রা আহলিহি, অযোগ্য মানুষের হাতে যখন দায়িত্ব দেওয়া হবে সব কাজ তখন কিয়ামত হবে। কাজে এখন আপনি যাকে শিক্ষিত বলছেন শিক্ষিত নয়, ভুল হয়েছে বুঝতে, নইলে আল্লাহ রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন মূর্খতা বেড়ে যাবে, বিদ্যা উঠে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানাত ইয়াদুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুহরিহি, রাসূলের ডান হাতটা ছিল খাওয়া পান করার জন্য এবং ভালো কাজের জন্য। রাসূলের ডান হাতটা কিসের জন্য ছিল? খাওয়া পান করা এবং ভালো কাজের জন্য। ওয়াইয়াদুল ইসরা, রাসূলের বাম হাতখান ছিল লেখালাইহি ওয়া কাদারিহি আউলিল কাদারে, পেশাব পায়খানার জন্য আর ময়লার জন্য, অপবিত্র খারাপের কিছু খারাপের জন্য। ওই লোকটা এখনই বাম হাতে চা খেলো, তারপর আর পায়ের নিচে দেখছে একটা ন্যাকড়া বা খারাপ কিছু ময়লা, তো আর ডান হাত দিয়ে ধরবে না। দেখেন নাই পাশে আপনি পরীক্ষা করে, ও এখন কোন হাত দিয়ে ধরবে?
ও এখন বাম হাতে ধরবে, খাচ্ছে বাম হাতে খেলো, এখন ওই ময়লা কাপড়টা কোন হাতে ধরতে যাচ্ছে, বাম হাতে ধরছে। তার মানে এই বুদ্ধি তার কাজ করছে, কিন্তু ধর্মীয় বুদ্ধি কাজ করে না, মানে ও শিক্ষিত মানুষ নয়। আমি আর আপনি ভুল বুঝেছি, বাম হাত গিলাসে লাগিয়ে ডান হাত নিচে লাগিয়ে, বাম হাত গিলাসে গিলাস ধরে, বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগিয়ে খাওয়ার কোনো সুযোগ নেই। ডান হাতেই গিলাস ধরতে হবে, এতে গিলাস অপরিষ্কার হয়ে যাক আর পরিষ্কার থাক তাতে আসে যায়। সবার জন্য গিলাস করে, আর না হলে ভাতই খায়েন না খেজুর খান, যেটা সম্ভব হয় করেন, বাম হাতের কোনো সুযোগ নেই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ডান হাত কুরমি মাইয়ালি পাশ থেকে খাও। শেষের বাক্যে তিনি বললেন, পাশ থেকে খাও, পাশ থেকে খাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলমিন জওয়ানে বেহা ওয়ালা তাকুলমিন অস্তেহা ফাইনাল বারাকাতা তানজালু ফি অস্তেহা, পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলমিন জওয়ানে বেহা ওয়ালা তাকুলমিন আলাহা, পাশ থেকে খাও, উপর থেকে খেও না, ফেনাল বারকাতা তানজালু ফি আলাহা, উপর থেকে বরকত নাজিল হয়। গামলা থেকে আপনার ছেলে আপনি চামচটা মধ্যে ডুবাতে পারবেন না, এক পাশে ডুবিয়ে হাত ভাত উঠাতে হবে। আপনার স্ত্রী ভাতের পাতিলে চামচটা মধ্যে ডুবাতে পারবেন না, এক পাশে ডুবাতে হবে, মধ্যে ডুবালে বরকত কমবেই, কাউকে বলা লাগবে না, এমনিতেই কমে যাবে, আপনি বুঝতে পারেন আর না পারেন, বরকত উঠে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু সিত্তান মিন আসাবিহি, আল্লাহর নবী ছয় জন মানুষকে নিয়ে খাচ্ছিলেন, তার সাহাবী ছয় জনকে নিয়ে, হাজার আবিউন, পল্লীর একজন বেদুইন মানুষ আসলো ও আকালা বে লোকমাতায় নে, রাসূলের সাথে খেতে বসে দুই গাছে দুই লোকমাতে সব খাওয়া শেষ করে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আলা ইন্নাহু আলাউ সাম্মালা কাফাকুম, ও যদি খেতে বসে বিসমিল্লা বলতো তাহলে তোমার সবার জন্য যথেষ্ট হতো, যেহেতু বিসমিল্লা বলেনি, কাজে বিসমিল্লা বলে না যে সে সাত আঁতে খায়, সাত ভুঁড়িতে খায়, কাফের সাত আঁতে সাত ভুঁড়িতে খায়, মোমেন এক আঁতে এক ভুঁড়িতে খায়, কাজে এই কম খাবে আরও বেশি খাবে, বেশি যদি খায় বিসমিল্লা বলে তবু তাতে বরকত হবে, হবেই, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা কালা আহাদুকুম ফালইয়ালা কাসাবে হিসাবা ফাইনা ওয়াইদরি ফি ইয়াদিল বারাকা, যখন তোমাদের কেউ খাবে তখন সে যেন খাওয়া শেষে প্লেট চেটে খায়, আঙ্গুল চেটে খায়, কেন, কোন ভাতে বরকত আছে তার জানা নাই, ভাঙা ভাত প্লেটে ছিল, ধুয়ে ফেলে দেওয়া হয়েছে, বরকত চলে গেছে, ভাঙা হাত ভাঙা ভাত হাতে লেগেছিল, আপনি চেটে খেলেন না, ওটা ধুয়ে ফেললেন, চলে গেল, বরকত চলে গেল, পড়ে গেছে সেটা তো ফেলে রেখে দাও বহু দূরের কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শয়তান লা ইয়াহজুরু ফি শাইইন কুল্লিহি, তোমাদের সব কিছুতেই শয়তান উপস্থিত হয়, যা করো, ঘুমাও, উঠো, খাও, চলো ফিরো, কাজ করো, সব কর্মে শয়তান থাকে, হাত্তা ইয়াহজুরু ফি তাম, খেতে বসলেও আসে, খাওয়ার সময় তো শয়তান থাকে। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন সাকাতাত নাহাদিকুমুল লোকমা, খেতে বসে যদি দুই একটা ভাত পড়ে যায়, খাদ্য যদি পড়ে যায়, তাহলে আল্লাহ রাসূল বলছেন, ফল ইমিত মিনহা মাকানা মিনাল আজা, ওতে যদি কোনো ময়লা লেগে যায় তাহলে সে যেন সরিয়ে দেয়,
বলে ইয়া কলহা সেটা যেন খেয়ে নেই বলে ইয়াদা হালি শয়তান সেটা যেন শয়তানের জন্য ছেড়ে না রাখে বারাকা তার জানা নাই কোন ভাতে বরকত আছে অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রথমে যেটা বোঝা গেল মানুষের সব জায়গাতেই শয়তান উপস্থিত হয় খেতে বসলেও হয় খেতে বসে যদি ভাত পড়ে যায় ভাত দিতে লেগে খাদ্য দিতে লেগে তাহলে সেটা উঠিয়ে নিতে হবে ময়লা লাগলে সরিয়ে দিতে হবে প্লেটে ভাত রেখে হাতে পানি ঢেলে দেওয়া তো বহু দূরের কথা আমার কাজ এমনটা সহজে হয় না আমি ছাত্র জীবন থেকে এ যাবৎ কোনো দিন প্লেটে পানি ঢেলে দিয়েছি খাদ্য রেখে তা ঘটেনি আর মানুষে আমার জন্য খাওয়ার রেডি করেছে তাতে আমি দেখেছি 32 আইটেমে তরকারি করেছে আর 16 আইটেমে ভর্তা করেছে সব ভর্তার গায়ে লিখে দেওয়া আছে এটা কোন জিনিসের ভর্তা আমি কোনোদিন খাদ্য প্লেটে রেখে পানি ঢেলে দিইনি এটা আমার জীবনে ঘটেনি কোনোদিন আমার 16 বছর ছাত্র জীবন আছে আর 33 বছর শিক্ষক জীবন আছে আর দাওয়াতি জীবন প্রায় এরকমই সম্মানিত দিনই ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি পড়ে যায় উঠিয়ে নিতে হবে ময়লা লাগলে সরিয়ে দিতে হবে খেয়ে নিতে হবে ছেড়ে রাখা যাবে না ছেড়ে রাখলে শয়তান খাবে জানা নাই কোনটাতে বরকত আছে বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস ওয়াহশ ইবনে হারব বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম আল্লাহর নবী ইন্না কুলু আলা নাশমাউ আমরা খাই কিন্তু তৃপ্তি পায় না আমরা খাই কিন্তু তৃপ্তি পায় না তখন আল্লাহ রাসূল বলছেন যে তাসতামিউনা লা তুআমিকুম অতাতাফাররাকুনা খেতে যখন বসো সবাই মিলে খেতে বসো না একা একাই বসো কোনো না তাফাররাক আমরা ভিন্ন ভিন্ন বসি আমি খাই এক সময় আমার স্ত্রী খায় এক সময় ছেলের খায় এক সময় মেয়েরা এক সময় কাজের মেয়েরা এক সময় বিভিন্নভাবে ভাগ খায় তখন আল্লাহ রাসূল বলছেন না 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 ইস্তামিউনা তুআমিকুম একসাথে খাও আজকুরুল্লাহ বিসমিল্লাহ বলো ইবারক লাকুম ফিহি তোমাদের খাদ্যে বরকত দেওয়া হবে খাদ্য যে রান্না করা হয়েছে সেটা আপনি খেয়ে নিলেন তারপর কিছুক্ষণ বা আরেকজন এসে খেল আরেকজন এসে খেল এতে বরকত হবে না এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সবাই একসাথে বসে খাবে সম্ভবপর তাহলে তাতে বরকত থাকবে এই কথা আল্লাহর নবী বলেন তিনি বলেন কুলু তুমাকুম মুস্তামিয়ান একত্রিত হয়ে খাও ওয়ালা তাকুলু মুতাফাররাকান ভিন্ন ভিন্ন হয়ে খায়ও না ফাইন্না তুমাল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন একজনের খাদ্য দুইজনের হবে ওয়াতুমাল ইসনাইন ইয়াকফিল সামানিয়া দুইজনের খাদ্য আটজনের হবে হাদিস বুখারী মুসলিম এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বরকত পাঁচ থেকে খেতে শিখতে হবে পাঁচ থেকে খেলে বরকত হয় মেগদাব নিমে মাদি কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিলু তামাকুম ফাইনু ইবারাকালাকুম ফি খাদ্য মেপে রান্না করো বরকত দেওয়া হবে চাউল যখন রান্না করতে যাচ্ছে মেপে নিতে হবে কতটুকু লাগবে আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মহিলা মাচাচিরা ভাত রান্না করার সময়তে চাউল ঠিকই মাপে কিন্তু রুটি বানানোর সময়তে আটা মেপে নেয় না হাতে উঠে না একটা পরিমাণ মতো মনে করে যে এতেই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চাউলও মেপে নিতে হবে আটাও মেপে নিতে হবে আমি কতটি আটা রুটি বানাচ্ছি এটা তাকে জানতে হবে তাতে বরকত হবে এ কথা আল্লাহর নবী বলেন বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস খাওয়া পান করার নিয়ম হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা আকুলু মুত্তাকিয়ান আমি কখনো হেলান দিয়ে খাইনি আল্লাহর নবী কোনোদিন কখনো হেলান দিয়ে খাননি হেলান দিয়ে খাওয়া কি জিনিস চেয়ারে বসে পিছন দিকে হেলান দিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া মনে করেন তারা ডান হাত মাটিতে রেখে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া
বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। মোল্লা আলী কারি হানাফি বিদ্বান বলেন যে চার জানু হে বসে খাওয়া হেলান দিয়ে খাওয়া। চার জানু মানে যে ডান পা বাম দিকে করলেন, বাম পা ডান দিকে করলেন, নিতম্ব পিছন মাটির উপর রেখে দিলেন, এইভাবে বসে খাওয়া হেলান দিয়ে খাওয়া। তো তিনি বলছেন তাহলে কিভাবে খেতে হবে? তখন তিনি বলছেন পেশাব পায়খানায় যেভাবে বসে এইভাবে বসলে উরুর সাথে পেটটা চাপা থাকবে, তখন খেতে কম পারবে, কম খেতে হবে, এই হিসাবেই এইভাবে বসতে হবে, এটাই সুন্নাত। তিনি এই কথা বলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে খাননি, এই কথা রাবি সাহাবি বলেন। হেলান দিয়ে কি জিনিস তা স্পষ্ট আল্লাহ রাসূল বলেননি। বিদ্বানগণ মনে করেন হেলান দিয়ে খাওয়া এইভাবে খাওয়া। তাতে মোল্লা আলী কারি বলেন যে হাঁটু উঠিয়ে পেটের সাথে উরু লাগিয়ে বসে খেলে পেটটা চাপা থাকবে, তখন খাওয়া কম হবে, কম খেতে হবে, এই কথাই ঠিক। প্রথমের আলোচনাতে আল্লাহ বলেছেন বেশি খায় না, বেশি পান করো না, বেশি খেলে বেশি পান করলে আল্লাহ তাকে পছন্দ করেন না, ঘৃণা করেন না, এইটা ধ্বংসের লক্ষণ। এ কথা আল্লাহ নবী বলেন, এ কথা আল্লাহ তাআলা বলেন।